নামই মানেই কোথাও রিফ্লেক্ট করছে সুভাষ বোস। তো অবভিয়াসলি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, বাট ইট ওয়াজ রিয়েলি টাফ, কারণ পরে মনে হলো যে সুভাষ বোস করা বা গুমনামি করা এটা খুব ডিফিকাল্ট, কারণ সুভাষ বোসকে আমরা সবাই জানি, দেখেছি, আমাদের প্রায় ছোটোবেলা বড় হয়েছি আমরা ওনাকে দেখে, ওনাকে পড়ে, ওনার মানে আমাদের প্রত্যেকের এতটাই মানে কী বলবো, একজন নায়ক, সুপার হিরো, যে আমাদের সবার খুব কাছে। আর গুমনামি বাবা এমন একজন মানুষ যাকে প্রায় অধিকাংশ লোক সেইভাবে দেখেনি, হয়তো খুব কম মানুষ তাকে দেখেছেন। ইয়েস, আমার এটার জন্যে প্রায় ৬ মাস ধরে আমরা প্রচুর হোমওয়ার্ক করেছি, শুধুমাত্র দেখুন মানে শুধুমাত্র গেট আপ নয়, গেট আপ ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট, এখানে মেকআপ ম্যানের একটা বিশাল বড় ভূমিকা ছিল, সৃজিতের কোথাও বিশ্বাস ছিল বাট আমার একটু ভয়ই ছিল, আমি প্রচণ্ড ভয়ও পেয়েছিলাম একটা সময়। আসলে গুমনামি তো অ্যাজ সাচ কোনো রেফারেন্স আমরা পাইনি, কিন্তু সুভাষ বোসের যত রকম রেফারেন্স আমরা পেয়েছি, যেখানে ভিডিও, যেখান থেকে ক্লিপিংস, এখানে লেখা, ওনার ইতিহাস জানার সঙ্গে মানুষটা কীরকম কথা বলতেন, কতটা কী অ্যাটিটিউড থাকতেন। আমার এখনও মনে আছে যেদিন আমি প্রথম শট দিলাম এয়ারপোর্টে, সৃজিত সচরাচর মানে আমি এতগুলো ছবি করেছি ওর সঙ্গে, নর্মালি ও কটা ভালো শট হলে খুব একটা ভালো ওই কথাটা বলে না, মানে ওর চিরকাল মানে অটোগ্রাফ থেকে। কিন্তু আমার মনে আছে ফার্স্ট শটের পরে সৃজিত বললো, ডিরেক্টলি নিজে বললো না, বললো এখানে সবাই যারা বসে আছে বলছে সবাই মুম্বাদা কি একটু কি কিছু ভর করেছে। তো তখন আমি বুঝলাম না, আমার মনে হচ্ছে আমি কারেক্ট যাই।